শ্রীময়ীকে সম্মান দিয়ে আপনার আপনার পাশে রাখুন রোহিতবাবু। শ্রীময়ী ডিসার্ভস ইউ, অ্যান্ড ইউ কথা দিন রোহিতবাবু। অনিন্দ্য বকবেন না, ভুল বুঝবেন না রোহিতবাবু, আমি কোনো ভুল ইঙ্গিত করছি না, আমি যা বলছি মন থেকে বলছি রোহিতবাবু, মন থেকে বলছি। শ্রীময়ী যদি সুখী হয় মৃত্যুর পর আবার আত্মার শান্তি পাবে, আমি বাইরে যাচ্ছি রোহিতা, অনেকক্ষণ এসেছি, বেশিক্ষণ এখানে থাকলে ডাক্তার রাগ করবেন, আর আপনি ওকে বলুন এই সমস্ত কথা না বলতে, কথাই একটু কম বলতে, এই সময় কি এত কথা বলা উচিত? এক মিনিট শ্রীমান। অনিন্দ্য আপনি আপনার স্ত্রীকে সবচেয়ে ভালো চেনেন, 25 বছর ধরে সংসার করেছেন, আমি ওকে অতটা ভালো চিনি না, তবে একটা জিনিস জানি যে শ্রীময়ী শ্রীময়ী ওর সঙ্গে কিন্তু কারো তুলনা চলে না, ব্যাস এটুকুই বলবো, কারণ এর থেকে বেশি বলার বোধ হয় আর প্রয়োজন নেই। তাই একটাই অনুরোধ, আপনি এসব কথা বলবেন না প্লিজ। আর হ্যাঁ, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি নিজে এসে আপনাকে বাড়ি নিয়ে যাব। আমার কথাটা রাখবেন তো রোহিতবাবু? ওসব কথা এখন থাক অনিন্দ্য, আমি আসছি। রাগ করো না শ্রীময়ী, প্লিজ একটু থাকো, চলে গেলে আমার এই কথাগুলো বলা বাকি রয়ে যাবে, যে মনে করো না এটাই আমার শেষ ইচ্ছে তোমাদের দুজনের কাছে। আপনি শ্রীমুখে এত কষ্ট দেন কেন? 25 বছর ধরে আপনার স্ত্রী, একসাথে ঘর করেছেন আপনারা, বোঝেন না নাকি জানেন না যে পৃথিবীতে ও সবচেয়ে বেশি ভালোবাসে আপনাকেই? বোঝেন না নাকি বুঝতে চান না কোনটা? না রোহিত বাবু, আপনি ভুল করছেন, শ্রীময় আমায় ভালোবাসে না, আমাকে যে ভালোবাসা চায় না রোহিত বাবু, একটা সংস্কারে আটকে আছে, সেই সংস্কার থেকে বেরোতে পারছে না, আপনি ওকে বের করুন, আপনি পারবেন রোহিত বাবু, শুধু আপনি পারবেন ওকে সুখী করতে, এই সংস্কার থেকে বের করে নিয়ে যেতে। আমি জানি আপনাকে ভালোবাসে, আপনাকে। দয়া করে এসব ভুল ধারণা আপনার মাথা থেকে বার করুন, আবার এই ধারণা যদি ভুল হয়
খালি পৃথিবীর সব কিছু মিথ্যে, সব কিছু ভুল, চন্দ্র সূর্য ভুল, শ্রীময়ের আপনাকেই ভালোবাসে, আপনাকেই ওর ভালোবাসা উচিত, সেটাই কাম্য। দয়া করে এসব কথা বলবেন না অনিন্দ, প্লিজ। যদি শ্রীময়ীকে আঘাত দেওয়া আপনার উদ্দেশ্য না হয় তাহলে এই কথাগুলো কখন আপনি বলবেন না? শহীদ বাবু, শ্রীময়ীকে আমি সারা জীবন আঘাত করে এসেছি, সারা জীবন কষ্ট দিয়েছি ওকে, এখন চাই ও একটু শান্তি পাক, একটু সুখী হোক। আমি যেখানেই থাকি না কেন রোহিত বাবু, আমি চাই ও পূর্ণ হোক, সুখে শান্তিতে সংসার করুক। রোহিত বাবু আপনি পারেন ওকে পূর্ণ করতে, আপনি পারেন সুখী করতে। আমি এলে পরে যদি আপনি এই কথাগুলো বলেন তাহলে আমি ধরে নেব যে আপনি আমাকে দেখতে চান না, তাহলে বেশ আমি আসবো না। রোহিত বাবু রাগ করবেন না, প্লিজ। দেখুন, আমি বাইরে গেলে তবেই আপনার ছেলে মেয়েরা ভেতরে আসতে পারবে, ওরা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে আপনার সাথে দেখা করবে বলে। বেশি জনকে তো ভেতরে আসতে দিতে চাইছে না ওরা, তাই আমি যাই ওরা আসুক। বেশ, তবে একটাই শর্তে, আপনি কথাগুলো আর বলবেন না আমাকে। আপনি শান্ত হন, আমি বসছি। কি হলো, কিছু বলো। আচ্ছা আগে বসো 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 বসো। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? অনিন্দার সেন্স আছে তো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হয়েছে মা, এত আপসেট কেন? পাপা তো আগের থেকে বেটার আছে। মা প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না। দেখো মা, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, আমাদের সকলের মধ্যে হয়তো সব থেকে বেশি কষ্ট তুমি পেয়েছো, তাও মা প্লিজ কেঁদো না। মা পাপাকে একবার দেখতে যাব আমি। যাবে একটু পরে, সবাইকে তো একসাথে যেতে দেবে না। রোহিত আঙ্কেল আসুক, তারপর তোমরা তিন ভাই বোন যেও। আন্টি বলো। অঙ্কিতা আন্টি বলছি, পাপা তো এখন ভালো আছে, তাহলে তুমি কেন কাঁদছো বলো তো? আমাকে কষ্ট না দিলে তোমাদের পাপা কখনো ভালো থাকতে পারে না, তাই ভালো থাকার ওষুধ হিসেবে আমাকে আবার কষ্ট দিচ্ছে, আমাকে কষ্ট দেওয়া শুরু করবে। কি হয়েছে মা, এক্স্যাক্টলি বলবে আমাকে? একটা অসুস্থ মানুষ কি বা কষ্ট দিতে পারে, কি হয়েছে বলো না বৌদি। কিছু না মা, পাপা কি বলছিল? আমাকে সুখী হতে বলছিল। তার মানে? মানেটা পারলে তোদের পাপাকে জিজ্ঞেস করিস। পাপা ভালো হয়ে যাবে তো মা? তোদের পাপাকে ভালো করার জন্য তো সবাই চেষ্টা করছে। পাপা এবারে বাড়ি ফিরে আসুক, দেখো
আর আর কোথাও বেরোতে দেবো না, বাড়িতেই রেখে দেবো, আমাদের নজর এড়িয়ে কোথাও যেতে পারবে না। অন্তত এক মাস, তার আগে অন্য কোথাও জয়েনও করা যাবে না, আর কোনোদিন আমরা কোথাও পাপাকে যেতেও দেব না। দেখেছো অঙ্কিতা, কেমন আগের মতো আমাদের বাড়ির সকলে একসঙ্গে এসে যাচ্ছে। দাদা ভাই, একসাথে এক ছাদের নিচে থাকলেই সব ঠিক হয়ে যায় না। পাপা আর মায়ের জীবন দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে, দুটো সমান্তরাল রেখার মতো, যা কোনোদিন এক বিন্দুতে মিলিত হবে না। তবে হ্যাঁ, আমি আমার মা আর পাপা দুজনকেই ভালোবাসি, তাই দুজনের জীবনটা সমান্তরাল হয়েও যদি ওরা শান্তিতে থাকে, থাকুক। সারা জীবনে তুমি অনেক কষ্ট পেয়েছো মা আর না।